আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। অ্যাডোবি ফটোশপ সিসি 2019 এর ইন্ট্রোডাকশন ফটোশপ টিউটোরিয়াল এ টু জেড আমার ছিল সপ্তম পর্বে। আজকে আমরা খুব নাইস এন্ড বিউটিফুল টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের পর থেকে আমরা এই ফটোশপ 2019 ফটো এডিটিং নিয়ে কাজ করব। ফটোশপের ফুল ছবি এ টু জেড কিভাবে এডিটিং করতে হয়, ক্যামেরার ও প্রিসেট ইফেক্ট কিভাবে অ্যাড করতে হয়, এভরিথিং আমরা একের পর এক পর্ব আকারে ফটোশপ টিউটোরিয়ালের মাধ্যমে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি আপনারা সকলেই সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আজকে আমাদের টিউটোরিয়ালটি থাকবে কিভাবে আপনার সেই প্রিসেট ইফেক্ট গুলা ক্যামেরা রোতে। দেন আমি আজকে সিম্পলি একটা ফটো নিলাম এখান থেকে, যে কোনো একটি ফটো। দেন আমার এই ফটোটি এখান থেকে নেওয়া আছে অ্যাডোবি ফটোশপ 2019 এটি ওপেন করব। আমরা সাধারণত কাজ করি ফিল্টার ক্যামেরা রোতে। সো ক্যামেরা রো ফিল্টার, এটা অনেকে আমরা আলাদাভাবেও ইনস্টল করে কাজ করতে পারি, বা অনেকে অ্যাডোবি ফটোশপ সিসি 2019 এখানে নিয়ে কাজ করেন। অনেকে ক্যামেরারও 11, 10 অনেক ভার্সন পাওয়া যায়, সেখান থেকে একদম ডান পাশে প্রিসেট যে ইফেক্টগুলো আছে এখান থেকে যে অপশনগুলো আছে, তো এগুলো অনেকের পছন্দনীয় না, আলাদাভাবে প্রিসেট ইফেক্ট অ্যাড করে নেয়। সো আমরা সেইগুলো কীভাবে ডাউনলোড করব, আপনি সিম্পলি যে কোনো একটি ব্রাউজে চলে যাবেন। আপনি ব্রাউজে চলে গিয়ে সরাসরি গুগলে চলে যাবেন। আপনি গুগল থেকে যদি আপনার মন মতো আপনি লিখেন অ্যাডোবি ফটোশপ ক্যামেরারও প্রিসেট ইফেক্ট, আপনি খুব সহজে চলে আসবে। এই যে প্রিসেট ফ্রি ডাউনলোড, অটোমেটিকলি অ্যাডোবি ফটোশপ প্রিসেট ফ্রি ডাউনলোড, এখানে অপশন আছে যে 30+ বেস্ট ফ্রি ফটোশপ অ্যাকশন, এখান থেকে বেস্ট ফটোশপ অ্যাকশন পাওয়া যাবে, অ্যাকশনেরও কাজ আছে। সো 180 ফ্রি ফটোশপ অ্যাকশন ফটোগ্রাফ, এখান থেকে আপনি এগুলো ডাউনলোড করতে পারবেন, আপনি প্রিসেটগুলো ডাউনলোড করতে পারবেন। আপনার সাইট থেকে গিয়ে গিয়ে আপনি অ্যাকশনগুলো, এই যে এরকম যেমন 3D অ্যাকশনগুলো আছে, সবগুলোগুলো এগুলো ফ্রি কার্টুন অ্যাকশনের কাজ আছে। সো আমরা আজকে প্রিসেট নিয়ে একটু আলোচনা করব, প্রিসেটগুলো আপনি কীভাবে অ্যাড করবেন, তারপর আমরা অ্যাকশনে যাব। তো আমরা সরাসরি আজকে প্রিসেট, এই যে এখান থেকে ডাউনলোড লার্স অ্যান্ড প্রিসেট, আপনি এরকম খুঁজে খুঁজে প্রিসেট। সো আমরা আগে থেকে কিছু প্রিসেট তৈরি করে রেখেছি এখান থেকে। দেন আমি এই প্রিসেটগুলো এখান থেকে ক্যামেরারও প্রিসেট অ্যান্ড ফিল্টার এখান থেকে চেষ্টা করবো আপনাদের এই প্রিসেটগুলো আমার ভিডিও ডেসক্রিপশনে এর সাহায্যে ব্যবহার করার জন্য, যেন আপনার খুব সহজে গেলে এখান থেকে প্রায় 243-44টির মতো আপনি প্রিসেট ডাউনলোড করে নিতে পারেন খুব ইজি। আমি এরকমভাবে অনলাইন থেকে দেখে দেখে ইউটিউব থেকে সংগ্রহ করে দেখে এগুলা কালেক্টেড করেছি। আপনি চেষ্টা করলে অনেক কিছু এখান থেকে ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। সো প্রথমে আমি ফটোশপ থেকে কেটে দিব। কেটে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, উইন্ডোজ 7 এবং 10 যে কোনো ভার্সনে আপনি এগুলো অ্যাড করতে পারবেন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, তো ডাউনলোড করা শেষ হলে আপনি ডাউনলোড করে এক জায়গায় রাখবেন। তো আপনি উইন্ডোজ ধরে আর বাটন প্রেস করবেন, রান অপশনটি আনবেন। এখানে দেখুন আমার টাইপ করা আছে, তারপর আমি লিখি APP, লিখার পর DATA, অ্যাপ ডটটা লিখে ওকেতে প্রেস করা মাত্র একটি বক্স আসবে, রোমেইনিং অপশনটিতে ক্লিক করবেন, তারপর আপনি অ্যাডোবিতে চলে যাবেন। অ্যাডোবিতে চলে যাওয়ার পর ক্যামেরা রো একটি অপশন আছে, সেখানে চলে যাবেন। ক্যামেরা রোতে যাওয়ার পর লিখে আসে নিচে সেটিং, জাস্ট আপনি সেটিংয়ে গিয়ে আপনি এই অপশনটিকে একটু ছোট করবেন। আপনার ক্যামেরা রো অপশন এখানে যতগুলো আছে আমি সবগুলো সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখান থেকে কপি করবো, কপি করে জাস্ট শুধু আমি এখানে গিয়ে পেস্ট করে দিব। আপনার যত ক্যামেরারও ইফেক্ট আছে আপনি সব এভাবে কি করতে পারেন, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর জাস্ট আপনি এই অপশনটিকে কেটে দিবেন, কেটে দিব এই অপশনটা কেটে দেখুন। পুনরায় আমি অ্যাডোবি ফটোশপ সিসি 2019 ভার্সনটা আমি ওপেন করবো। ওপেন করে আমি জাস্ট আপনাকে ক্যামেরারও একটু কাজ দেখাবো। দেন আমার এই ছবিটি, তো আপনাকে ছবিটিও একটু ভালো জায়গায় তুলতে হবে। ছবি একটি ভালো জায়গায়, খুব ন্যাচারাল একটি বিউটিফুল প্লেস, এখানে যেখানে গাছপালা একটি প্রকৃতি আছে। দেন আমরা এখান থেকে এই ফিল্টারে গিয়ে এখন আপনাকে দেখি ক্যামেরা রোয়ের অনেক অপশন পাবেন। ক্যামেরা রো ফিল্টারে গেলে, এখান থেকে প্রিসেটে গেলে এখান থেকে অনেক অপশন আছে, আপনি যেখান থেকে নিয়ে নিয়ে এগুলো কাজ করতে পারবেন। দেন আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এখান থেকে এই অপশনগুলোর অনেক কাজ আছে, জাস্ট আমরা শুধু আজকে দেখালাম কীভাবে আপনি এই প্রিসেটগুলো
ডাউনলোড করে অ্যাডোবি 2019 মানে অ্যাডোবি ফটোশপ 2019 আপনি অ্যাড করে নেবেন। তো ভিউয়ার্স, আজকে আমি ভিডিওটি এই পর্যন্তই সমাপ্ত করব। আশা করি আপনারা এই ভিডিওতে অনেকটাই বুঝতে পেরেছেন যে আপনি প্রিসেটগুলো, প্রিসেট ইফেক্ট ক্যামেরারতে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে কিভাবে আপনি অ্যাড করবেন বা ডাউনলোড করবেন করে আপনি কাজ করতে পারবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনি কিছু বুঝে থাকেন অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের ভিডিও কেমন লাগলো। পরবর্তী টিউটোরিয়াল দেখার আশা থাকবেন। আমরা আজকে এখানে বিদায় নিব। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।